সুপ্রদর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সবাইকে খামার ভাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আজকে হলো পয়লা আগস্ট যেমনটা আপনারা দেখতেছেন এখন মোটামুটি আপনার একটা বাজে আমরা একদম শেষের দিকে আপনাদের দেশীয় এবং শাহিওয়াল জন্য যে আরিয়া সারগুলো আছে এদের একটু দাম বলে জানার চেষ্টা করবো যেমনটা বলছিলাম এখন একটা বাজে হাট মোটামুটি একদম শেষে বলা চলে তো আমরা এখানে বেশ কিছু আরিয়া সার দেখতে পাচ্ছি এটা একটু দেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দেশি না শাহিওয়াল দেশি কত যাচ্ছিলেন এটা 50 কাকা হাট তো শেষের দিকে কিরকম কি দাম দিল এটা 48 50 চাচ্ছিলেন তো হইলো না কেন চাচা অল্পের জন্য তো আটকে আছেন অল্পের জন্য এইটুকুর জন্য হইলো না কত ছাড়ছিলেন 50ই হইলে ছাড়তেন না কত তো আপনার ওইটাই ধরে রাখা দাম তো চাচা চাচ্ছিল 50 আর 50 হইলেই ছাড়বে কম দিবে না তো এই যে গরুটা দেখতেছিলাম 50 চাচ্ছিল এখানে একটা বড় জাতের শাহিওয়ালের মধ্যে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার এই গরুটা কত চাচ্ছিলেন 82 ভাই শাহিওয়াল তো না শাহিওয়াল না শাহিওয়াল দেখতেছিলাম খুব সুন্দর চুষটা দেখতে পারেন একদম কালা বড় ভাই গরুটা আমরা দেখতেছিলাম বড় ভাই হাট তো শেষের দিকে দাম কিরকম দিল আপনার তো মনে কেনা গরু না ভাই কত ইয়া করতেছিলেন আর কি কত হলে ছাড়তেন 75 হলে ছাড়তেন আপনার কি আমি বলতে পারি যে বেচা কেনা দামটা বলছে পাইকার কেনা দামটাও বলে নাই তো বড় ভাই কেনা দামটাও বলে নাই এমনই অবস্থা বড় ভাই ছাড়তে পারে নাই ভাই এমনটা কেন হইলো আমদানি বেশি ছিল না পাইকার ছিল না আজকে পাইকার কম পাইকার কম না আজকে একটু সোমবার তো আজকে একটু পাইকার কমই আসে তো আমরা এখানে বড় ভাইয়ের একটা সাদার মধ্যে দেখতে পাচ্ছি সাদা চিতা আছে মাথায় সাদা চিতা বলে না ভাই এটাকে সাদা চিতা তো ভাই এটা দেশি মনে হয় না কত যাচ্ছিলেন এটা 48 দাম কিরকম দিল ভাই 44 আর ওইটা তো শাহিওয়াল ভাই এটা তো ভালো খুব সুন্দর গরু একটা পুষানটির জন্য এটা কিরকম চাচ্ছিলেন ভাই 52 চাইছিলেন কত পর্যন্ত দাম বলছে 42 পর্যন্ত দাম বলছে না তো ভাই এই দুইটাই ছিল না আরও ছিল আপনার আরও একটা ছিল মানে একটা বিক্রি হয়েছে দুইটা এখনো আছে ওইটাও হয় আপনাদের ও আপনার দুজনে পার্টনার মেবি তো ভাই আজকে বেচা কিনা কিরকম দেখলেন একটু যদি বলতেন বেচা কিনা খুব ভালো না পাইকার তো ছিল না বাজারও কি ডাউন ছিল দাম কম ছিল কিরকম কম বলতে পারেন কত হাতের থেকে বাইরে বাড়ি আসেনি আমদানি কিরকম ছিল আমদানিও কম ছিল না বেশি ছিল মোটামুটি ছিল পার্টি না আসার কারণে একটু বাজারটা ডাউন হয়ে গেছে এখানে আমার কিছু দেশি আপনার বাদশি বলে দেখতে পাচ্ছি বড় ভাই ভালো আছেন ভাই দুইটাই ছিল না আরো আসিল কয়টা নিয়ে আসছিলেন তিনটা এই দুইটা কি একটা দেশি একটা শাহিওয়াল দুইটাই শাহিওয়াল ও আচ্ছা এই যে দেখতে পারেন সাদাটাও শাহিওয়াল আমরা একটু মিস্টেক করছিলাম ভাই জোড়াটা কত চাচ্ছিলেন জোড়াটা 90,000 চাচ্ছিল ভাই এগুলোর বয়স কিরকম হবে 3 মাস করে খুব সুন্দর এই যে লাল একদম পুরা বডি লাল টকটকা লাল আপনার কানগুলো আর যে আপনার চুষটা দেখতে পারেন ছোট গরু আর কি সুন্দর চুষ শাহিওয়াল গরুগুলো একটু ভালোই হয় না ভাই একটা কিরকম দাম দিল বড় ভাই 80-82 বড় ভাই কেনা গরুর একটু লাভ না হলে তো ছাড়াও মুশকিল খরচ আছে নিয়ে আনা তারপর আপনার লেখাই আছে লেখাইয়ে তো দুইটা গরু 1,000 চলে যায় বড় ভাই ঠিক আছে না তো কিরকম হলে ছাড়তেন ভাই 85 86 হলে দিতেন
তো বড় ভাই গরু দুইটা খুব সুন্দর আপনারা দেখতে পারেন এই যে একটা লাল আর একটা পুরাই সাদা দুইটাই একদম কোনো কালার মিক্স নাই একটা সাদা তো একটা পুরাটাই লাল বড় ভাই 86 হইলে দিত তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখনো হাট শেষ হলো আপনারা যেমনটা দেখতেছেন আমবাড়ি হাটের এইটাই বৈশিষ্ট্য হাট শেষ হলো আপনারা কেনার জন্য যথেষ্ট গরু খুঁজে পাবেন যেই সময়ে আসুন হাটের এখনো দেখতে পাচ্ছেন যথেষ্ট আমদানি পড়ে আছে আপনাদের হাটের মধ্যে এই যে এখানে একটা আরেকটা লাল টুকটুকে গরু অবশ্য সাইওয়ালের মধ্যে এই পাশে এই গরুগুলো একটু দেখবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দুইটাই ছিল না আরো ছিল দুইটাই না আরো ছিল কয়টা নিয়ে আসছিলেন ছয়টা ভাই আপনি তো যথেষ্ট বেচা কিনা করছেন সবাই বলছে পাইকার কম আপনি তো চারটা দিয়ে দিয়েছেন ভাই পাইকার আসলে কম না সোমবার সোমবার এই জন্য মনে হচ্ছে যে সোমবার একটু পাইকার কমই আসে শুক্রবারে পাইকার আসে ভালো বেচা কিনাও হয় ভালো আমবাড়ি হাটে আমদানিও হয় ভালো তো বড় ভাই এই দুইটা কত যাচ্ছিলেন জোড়াটা 105 হাট তো ভাই শেষের দিকে কিরকম দাম দিল 95-96 95-96 দাম দিল জি ভাই অরিজিনাল সাইওয়াল ক্রস ট্রস মিক্স নাই এই যে দেখতে পারেন আপনার আপনাদের মতো পাইকাররা এই যে সব এক জাতের আপনার কুষাণদের জন্য আরিয়া সার নিয়ে যাচ্ছে গাই যেমনটা আপনারা দেখতেছেন চতুর্দিকে শুধু সাইওয়াল আরিয়া সার এই যে আপনারা এদিকেও দেখতে পাবেন সব সাইওয়াল আমরা আর দু একটা করে দেখার চেষ্টা করব এখানে একটা দেশি দেখতে পাচ্ছি ভাই সাইওয়াল দেশি সাইওয়ালের পার্সেন্টেজ আছে এমনটা কখন হয় যখন দেশি গরুতে সাইওয়াল বীজ দেওয়া হয় তো যেটা আমরা শুনতেছিলাম যে আপনার এটা সাইওয়াল পার্সেন্টেজ আছে দেশি গাভিতে সাইওয়াল বীজ দেওয়া ওইখান থেকে এই বাছুরটার আপনার জন্ম এটা কত যাচ্ছিলেন ভাই 45 এটা 45 চাচ্ছিল উনি ভাই এটা কত পর্যন্ত দাম দিল চল্লিশ হলে বিক্রি করতেন এই যে আমরা দেখতেছিলাম সাইওয়াল পার্সেন্টেজ তো এই ছিল আমাদের আমবাড়ি হাট থেকে আমবাড়ি হাটের আজকের 1 আগস্টের বেচা কিনা তো আমরা আসছিলাম আপনার আমবাড়ি হাটের সাইওয়াল আরিয়া সারগুলোর বাজার দর নিয়ে কথা বলার জন্য এবং বাজার পরিস্থিতি আপনাদের ধারণা দেওয়ার জন্য তো আজকে ছিল 1 আগস্ট আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত থাকবে আশা করি আপনারা বাজার পরিস্থিতি ধারণা পাইছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম